হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কাল কথা হওয়ার গুতুম মাছ দিয়ে একটা রেসিপি বানাইমু। আশা করি আমার ভাই বোনার যারা আছেন সবরে ভালো লাগবে রেসিপিটা দেখিয়া। আর আমি সবসময় ভিডিও দিতে পারি না, এখন টাইমও পাই না, লাগে ভিডিও দিতে পারি না। এই মাছটার আমি মাখাই আজকে রানমু। এখানে অল্প তেল দিয়ে লাগলাম, লবণ দিয়ে লাগলাম। আর এখানে দেখতে পারা পেঁয়াজ ফলিয়া দেনা ছোট ছোট করে কাঁচামরিচ। এটা আমি মাখাই আজ করে আনবো। হলুদ পাউডার, কারি পাউডার, ধনিয়া পাউডার, ওটা আমি কষলাই লইব। দেখতে লাগে অনেক মজ হইব। আমি গুতুম মাছ আনি না, আজকে প্রথম আনছি। লাগে মজ হইব, অনেক ভালো হইব লাগে। আশা করি আমার ভাই বোনেরা যারা আছো আমার ভিডিওটা দেখবা। কেন আমি অল্প জল দিয়ে দিলাম, সরসরা করবো কেন, বেশি রাখে তা করতাম না, জল দিতাম না। এখন আমি সালাদ বাই দিব। শেষ হয়ে যাবো আমার তাহারিটা নামাইলি মোহনকু দেখতে হবে। আর এই বেজা তাহাইটা নামাইলে আরো ভালো থাকুক। আসসালামু আলাইকুম।